সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, চলনবিল প্রতিনিধি আব্দুল খালেকের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের সলঙ্গায় রাস্তা পারাপারের সময় ফরিদুল নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর 12:30টার দিকে ঢাকা বনপাড়া মহাসড়কের হাটি কুমরুল পুরাতন মাছের আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় অনেকে জানান, রাস্তা দিয়ে যেতে হাটি কুমরুল রোডের পুরাতন মাছের আড়তের সামনে রাস্তার উপর একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি শনাক্ত করে। নিহত ফরিদুল সরকার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে। হাটি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।